গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমাস ক্রিয়েশন। আজকে সানডে, আমি সবে উঠেছি ঘুম থেকে, এখন 11টা বাজে আর এখনই আমাদের খাটটা আসছে, নতুন খাটটা। সো তার আগে আমি একটু চাটা করে নিই। আমার হাজব্যান্ড নিচে দেখতে গেছে যে খাটটা কতদূর এসেছে বা উপরে নিয়ে আসার জন্য। সো চাটা বানিয়ে নিই, ওকে? চলুন। এখানে কিছু পুদিনা পাতা নিয়েছি আর একটা এলাচ নিয়েছি আর 2 কাপ জল দিয়ে নিচ্ছি। জলটা যখন ফুটছে তখন আমি এটা ঢেকে দিয়ে সুইচটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো। চায়ের মধ্যে 2.5 চামচের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে মধুও দিতে পারেন, মতো একটা লেবু স্কুইজ করে দিয়ে দিচ্ছি। কাপের জন্য এরকম 1 চামচ 1 চিমটে করে হবে হয়তো, এরকম চা দিয়ে দেবো। এরকম আমি 2 বার দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। চাটা আমরা ছেঁকে নিচ্ছি, দেন আমাদের রেডি কি যেন চা, সুলাইমানি টি। চাটা গেয়া, বেড়া গেয়া। এখন মোটামুটি 1টা বাজে, এখনও আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। সো আমি ব্রেকফাস্ট এখন বানাচ্ছি আলুর দম আর লুচি। জানি না এখন ব্রেকফাস্ট করলে কখন খেয়ে উঠতে পারবো, আর সেটা আবার লাঞ্চ কখন করব সেটাও জানি না। তো আমি আলুর দম বানাচ্ছি কীভাবে সেটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। গরম করে তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ভালোভাবে ব্রাউন করে ভেজে নিয়ে এগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। তেলের উপরই একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব ভালোভাবে, মধ্যে পেস্টটা দিয়ে দেব। মশলা থেকে তেলটা বেরিয়ে গেছে, তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে 1টা বড় টমেটো পেস্ট এর মধ্যে দিয়ে দেব। আর ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি সামান্য একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, বাট এটা দিলে একটু খেতে আর একটু ভালো লাগে। আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি, বেশি দিচ্ছি না কারণ আমাদের আলুটা মোটামুটি সেদ্ধই আছে। দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এটাকে একটু ফোটার মতো টাইম দেব আর ঢাকা দিয়ে রেখে দেবো। তখন এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, সামান্য একটুখানি গরম মশলা ছিটিয়ে দিচ্ছি আর সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে। তুমি কি করছো? বেলন্তি ক্যা বেলন্তি? গোল হচ্ছে। বাজি বাজছে সকাল সকাল।
5:40 আর আমরা এখন একটু বেরিয়েছি কোথায় যাচ্ছি বলো পার্কে যাব পার্কে যাচ্ছি আমাদের বাড়ি থেকে 2 মিনিট ওইদিকে ওইদিকে না তো আরে এসি আরে পাগল ও ওখানে গিয়ে আমরা জিম করব হ্যাঁ ওটা আমাদের জিম পার্ক ভালো পার্কটা তো যাচ্ছি সুন্দর সুন্দর লাল ফুল হয়ে রয়েছে জোরে জোরে কি দৌড়ায় কম্পিটিশন মোশন তো জায়গা না বহুত হি আচ্ছা আমি আমি রোজ আসি মানে মাঝে মাঝে আসি এখানে পার্কে গাছে ঘেরা থাকে একদম হ্যাঁ উপরটা সবসময় ছায়া থাকে গরম লাগে এবার আমি আমাদের জিম পার্কটা দেখাচ্ছি এই হলো আমাদের জিম পার্ক দেখবে দেখবে আমি এবারে একটা পমফ্রেট মাছ ফ্রাইয়ের রেসিপি তৈরি করছি পমফ্রেট মাছটাকে ম্যারিনেট করে রাখছি নুন হলুদ আর একটা হাফ লেবু দিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ধনে পাতা পুদিনা পাতা আর একটা কাঁচা লঙ্কা নিয়ে আমি পেস্ট করে নিচ্ছি পাতা আর পুদিনা পাতার পেস্টের মধ্যে স্বাদমতো নুন আর চিনি দিয়ে দেবো এবারে মাছটার মধ্যে পেস্টটাকে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি তারপর আমি মাছগুলোকে সাদা তেলে ভেজে নিচ্ছি ভালোভাবে আমাদের ফ্রাইড পমফ্রেট তৈরি কে ডিনারে হয়েছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি আর সকালে সেই আলুর দম আর ভাত তো আমরা ডিনার করে নিয়ে দেন কথা বলছি ইউ গাইস এনজয় মাই ভিডিও এখন মোটামুটি 10:30 মতো বাজে আমি এখানে আমার ব্লগ শেষ করছি আর ব্লগ নিয়ে আমি আসবো শনিবার এবং রবিবার তাছাড়া আমার সপ্তাহের মধ্যে পুরোই অনেক কিছুই থাকবে আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার সুস্থ থাকুন ভালো থাকুন আর ভালো রাখুন